প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আমরা এই পর্বে দেখব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি করার পর যদি কোনো শিক্ষার্থীর তথ্য যদি দুইবার এন্ট্রি করা হয় তাহলে আমরা তাকে কিভাবে ডিলিট করব এবং কোন শিক্ষার্থীর তথ্য কীভাবে এডিট করব পাশাপাশি আপনার প্রতিষ্ঠানের যে রিপোর্ট সেই রিপোর্টগুলো আপনি কীভাবে পেতে পারেন এবং কিভাবে প্রিন্ট করবেন ফিরছি ইন্ট্রুর পর সাথে থাকার জন্য ধন্যবাদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইনপুট করার জন্য যে ওয়েবসাইট আপনি সেই ওয়েবসাইটে আপনার প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পর এই ইন্টারফেসটা আসবে এরপর দেখেন বৃত্তির যে অপশান আমরা সেই অপশনে আমরা ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পর আপনি বাম পাশের যে প্যানেল আছে সেই প্যানেল থেকে আমি প্রথমে দেখাচ্ছি কীভাবে আপনি তথ্যগুলো এডিট করবেন দেখেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর প্রোফাইল লেখা আছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য আপডেট সেই তথ্য আপডেটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই পেজটা ওপেন হবে সেই পেজে আপনি চাইলে নির্দিষ্ট শ্রেণীর সিলেক্ট করে দিতে পারবেন আপনি যদি রিটার্ন কি সবগুলো শ্রেণীর সিলেক্ট করবেন সেক্ষেত্রে সরাসরি খুঁজুন লিখলেও হবে আমি আপনাকে দেখাই ধরুন আমি ক্লাস সিক্সেরগুলো খুঁজতে চাচ্ছি তখন কুজুনে ক্লিক করবেন দেখেন শুধুমাত্র যে ক্লাস সিক্সের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে শুরু করবে তো আমি যাচ্ছি সবগুলি আসুক কথাবার্তা দিলাম এখন কিন্তু সবগুলোই চলে আসছে এরপর আপনি যেই শিক্ষার্থীর তত্ত্বগুলো এডিট করবেন যে শিক্ষার্থীর তত্ত্ব এডিট করতে হবে সেই শিক্ষার্থীর যে বাম পাশের যে সম্পাদনা সেই সম্পাদনা বাতনে ক্লিক করার পর যে পেজটা ওপেন হবে আপনি এই পেজের মধ্যে প্রয়োজনীয় যে কারেকশন বা প্রয়োজনীয় যে সংশোধনী সেই সংশোধনীগুলো এখানে দেওয়ার পর আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করবেন তথ্যগুলো আপডেট হয়ে যাবে এখন দেখব কিভাবে আপনি ডবল এন্ট্রি যেগুলো আছে সেই এন্ট্রিগুলো কীভাবে আপনি রিমুভ করবেন বা সেগুলো কীভাবে ইনেকটিভ করবেন এই জন্য পাশের যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সেই শিক্ষার্থীর অধীনে যে বৃত্তির স্ট্যাটাস পরিবর্তন লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই উইন্ডোটা আসবে এখান থেকে আপনি আপনি চাইলে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকাগুলো নিতে পারেন আমি সাপোজ যাবো আমি ক্লাস এইটের শিক্ষার্থী আমার ডবল হয়ে গেছে সেগুলো আমি একটু সেগুলোকে আমি কারেকশন করবো অথবা সেগুলো ইনএক্টিভ করবো আচ্ছা দেখেন এখানে ক্লাস এইটের শিক্ষার্থী এখানে তিনটা আছে আমি যেহেতু তিনটা এন্ট্রি করছি যে এখানে সবগুলো অবস্থা অ্যাক্টিভ দেখাচ্ছে এখন আমি চাচ্ছি যে এখান থেকে ধরে নিন যে সামিন হুসেন শামীম আর অর্থাৎ এই প্রথমে দুইটা আইডি আমার এখান থেকে একটা আইডিকে আমাকে বাদ দিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে এখানে দেখেন আবার যে সম্পাদনা করুন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা ওপেন হবে সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া আছে যে ওর নাম কি কোন শ্রেণী ওর ঠিকানা কোথায় বা কোন প্রতিষ্ঠান অভিভাবকের নাম কী এগুলো দেখবেন পাশাপাশি দেখেন ভাতা বুকির বর্তমান স্ট্যাটাস এখানে আপনি সক্রিয় যখন লেখা সেখান থেকে আপনি নিষ্ক্রিয় করে দিবেন যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিষ্ক্রিয় করে দিবেন নিষ্ক্রিয় করার পর নিচের যে দুইটা ঘর আছে সেই দুইটা ঘর অ্যাক্টিভ হয়ে যাবে আপনি আবার দেখেন যখন সক্রিয় থাকবে এগুলো কিন্তু অ্যাক্টিভ না এগুলোকে ক্লিক করা যাবে না তো এখন কি করবেন নিষ্ক্রিয় লিখবেন নিষ্ক্রিয়তে ক্লিক করার পর স্ট্যাটাসটা কেন পরিবর্তন করতেছেন সেটা এখানে লিখবেন যে এটা কি ডুপ্লিকেট স্তর এটা কি অর্থাৎ দুইবার এন্ট্রি হয়েছে কিনা বা ও কোনো স্টুডেন্ট মারা গেছে কি না বা বৃত্তির বাইরের হত উপবৃত্তির কোনো শিক্ষার্থী এখানে এন্ট্রি করছেন কি না কিংবা মাদ্রাসার কোনো শিক্ষার্থী এখানে এন্ট্রি করে ফেলছেন কি না তারপর শেষ একাডেমিক স্তর সে হয়তো মনে করো ক্লাস এইটের ইয়া শেষ ওর যে বৃত্তি পাওয়ার যে টাইম যেমন ক্লাস ফাইভে কোনো শিক্ষার্থী যখন বৃত্তি পায় সে ক্লাস এইট পর্যন্ত পাবে এটার এইভাবে আর কি মানে যখন তার বৃত্তি পাওয়ার যেটা টাইম টাইম টেবিল যেটা আছে সেটা যদি শেষ হয়ে যায় আমরা তখন সেটা ক্লিক করবো তো আমরা এখানে ধরলাম আমি ডুপ্লিকেটটা দিলাম হ্যাঁ এখানে ডুপ্লিকেটটা দেওয়ার পর আপনি এখানে মন্তব্য করে কিছু না কিছু অবশ্যই লিখতে হবে আপনি এখানে লিখতে পারেন কি ডবল এন্ট্রি ডবল এন্ট্রি জাস্ট লিখে লিখিতে আপনি আপনার মতো করে বাংলায় লিখতে পারেন ইংরেজিতে লিখতে পারেন আমি এখানে মনে হয় হ্যাঁ এটাও আমি ডাবল এন্ট্রি লিখে দিলাম আপনি সাইডে বাংলা লিখতে পারেন এরপর দেখেন যে সংরক্ষণ বাটন যেখানে লেখা আছে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন এই সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার এই স্টুডেন্টের ডাটাগুলো অটোমেটিক্যালি কীভাবে রিমুভ হয়ে যাবে অর্থাৎ যদি ডাটাগুলো যদি শু করে তো কিন্তু তার বৃত্তির কোনো টাকা সেখানে আসবে না যেহেতু আমরা তাকে নিষ্ক্রিয় করে দিয়েছি এখন আমি কিভাবে বুঝবো দেখি আমার এই কাজটা এক মানে আমার এটা সংরক্ষণ হয়েছে সেই আপনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য আপডেট যেখানে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ক্লাস এইটের শিক্ষার্থী বা আপনার পূর্ব শিক্ষার্থীগুলো নেবেন নেওয়ার পর দেখেন এখানে সরি আপনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর প্রোফাইল যেখানে আমরা সেখানে একটু ক্লিক করে দেখি ক্লিক করার পর না এখানেও না আমরা বৃত্তির স্ট্রাস পরিবর্তন যেখানে সেখানে ক্লিক করব এরপরে খুঁজনে ক্লিক করব ক্লিক করার পর এখানে এখানে অবস্থা খেয়াল করবেন এখানে অ্যাক্টিভ মানে হচ্ছে তার তথ্যগুলো অ্যাক্টিভ করা আছে এবং তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর বৃত্তির টাকা পাঠানোর যে প্রসেসিং সেই প্রসেসিংগুলো চলবে যদি এখানে ইনএক্টিভ লেখা থাকে ধরে নেবেন তার ডাটাগুলো থাকলেও কিন্তু তার তার অ্যাকাউন্টের টাকার পাঠানোর যে প্রসেস সেই প্রসেসটা স্থগিত থাকবে এরপরে কথা হচ্ছে কি আপনি রিপোর্ট কীভাবে আপনি প্রিন্ট করবেন আমরা দেখি রিপোর্টটা আজও কাজ করে কি না বাম পাশের যে রিপোর্ট সেই রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর বৃত্তির রিপোর্টে ক্লিক করবেন এখানে আপনি যে তথ্যগুলো আছে এখানে এখান থেকে অর্থপত্র সিলেক্ট করবেন উনিশ বিশ সেশন দিতে পারেন আমি ধরাম জুলাই ডিসেম্বর দিলাম যাক দিলাম আর কি জুলাই ডিসেম্বর আমি বাতাব্যবস্থার সক্রিয়গুলো দিলাম রিপোর্টের পাশে আমি দিলাম বাংলা রিপোর্টে আমি পিডিএফ দিলাম এরপরে রিপোর্ট ডিগুলো ক্লিক করি হ্যাঁ এখানে কিন্তু এটা আসতেছে না তবে হয়তো এখন এটা সার্ভারের প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আপনি যখন সার্ভারটা ঠিক হয়ে যাবে আপনি এখান থেকেই এখানে একটা পিডিএফ ফাইলটা শুরু করবে সেই পিডিএফ ফাইলটা প্রিন্ট করে বা প্রিন্ট করার পর প্রদানের স্বাক্ষর নিয়ে যা যা করা দরকার প্রয়োজনীয় প্রসেসগুলো শেষ করবেন তো অবশ্যই আপনার কাজ শেষ হলে আপনি আপনার যে লগ আউট যেটা অর্থাৎ লগ আউটটা অবশ্যই লগ আউট করে দিবেন তো আশা করছি আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ